বিশেষের মাহফিল নয়, এই মাহফিল কোন দলের নয়, এই মাহফিল কোন রাজনৈতিক মতাদর্শের নয়, এই মাহফিল আল্লাহ ও তার রাসূলের মাহফিল, এই মাহফিল কোরআনের মাহফিল বলেন ঠিক কি না? এই বাংলার জমিনে কোরআনের মাহফিল করতে দি সুযোগ করে দিতে হবে, কোরআনের মাহফিল, কোরআনের কথা, ইসলামের কথা, আল্লাহ ও তার রাসূলের কথা বলার সুযোগ করে দিতে হবে, কারণ এটা মুসলিম কান্ট্রি, এটা হিন্দুস্তান নয়। মুসলমানেরা সগৌরবে এখানে বসবাস করবেন, পাশাপাশি অন্য ধর্মাবলম্বীরাও যারা আছে তারাও তাদের অধিকার নিয়ে বসবাস করবে, কারণ ইসলাম প্রত্যেকটা ধর্মের অধিকার দিতে শিখিয়েছে। ইসলাম সহিংসতা, অন্ধর্ম, ধর্মান্ধতা, এগুলোর কোনো স্থান ইসলামে নেই বলেন ঠিক কিনা? কিন্তু মাঝে মাঝে ত্রুটি ঘটে যায়, ঘটে না? ঘটে না। ত্রুটি ঘটে কিভাবে? একবার শকুন তার বাচ্চা নিয়ে বাসায় বসে আছে, শকুনের বাচ্চা মার কাছে দাবি করছে, মা গো আমাদের তো কত খাবার খাওয়াইলে, আমাদের একটু মানুষের গোশত খাওয়াও। কিসের গোশত? কিসের গোশত? মানুষের গোশত। শকুন উড়ে চলে গেল, কিছুক্ষণ পরে গরুর গোশত নিয়ে ফিরে এসেছে। এখন শকুনের বাচ্চা বলছে, আম্মু সব করে চাইলাম মানুষের গোশত খাও, আর তুমি গরুর গোশত আনছো, গরুর গোশত তো কতই খাইছি। তো আবার উড়ে গেছে, উড়ে যেয়ে কিছুক্ষণ পরে আনছে শুকরের গোশত। কিসের? কিসের কথা কয় না? এই হ্যাঁ, কিসের গোশত? হ্যাঁ, এটা নিয়ে আসছে। নিয়ে আসার পরে কয়, আম্মু তুমি এত পাশান, এত নিষ্ঠুর, সব করে চাইলাম মানুষের গোশত খাবো, তুমি আগে আনলে গরুর, এখন আনলে শুকুরের। কয়, দাঁড়া একটু ঠান্ডা হয়। গরুর গোশত নিয়ে যেয়ে ফেলাইছে মন্দিরের সামনে শকুন, আর শুকুরের গোশত নিয়ে যেয়ে ফেলাইছে মসজিদের সামনে। এখন মসজিদের সামনে শুকুরের গোশত মুসলমানেরা বলতেছে হিন্দুরা ফেলাইছে, আর গরুর গোশত মন্দিরের সামনে হিন্দুরা বলছে এই মুসলমান নাইডিকের কাজ, এরা গরুর গোশত ফেলাইছে, গেছে এই দুই দল মারামারি, গোলমাল, লাশ পাঁচটা পড়ে গেছে। এখন শকুনের বাচ্চার যখন নিয়ে যেতেছে বলছে, মা তোমার মতে এত বুদ্ধি, কথা কি বোঝা গেছে? এমনি ভাবে কিছু শকুন তারা অশান্তি এবং বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, এই বিশৃঙ্খলার সাথে ইসলাম এবং কোরআনের কোনো সম্পর্ক নাই। এগুলো যারা করছে তারা দেশের দুশ্মন, এগুলো যারা করছে তারা জাতির দুশ্মন, এগুলো যারা করছে তারা মুসলমানের দুশ্মন, এগুলো যারা করছে তারা মানবতার দুশ্মন। মুসলমানের গায়ে কালিমা লেপন করতে চায় তারা, এই জাতীয় কাজ করে মুসলমানদেরকে এবং হিন্দুদেরকে প্রতিপক্ষদার করিয়ে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চায়। মুসলমানেরা সজাগ থাকো, পূজা মণ্ডপে পূজা হবে, মুসলমানেরা পাহারা দেবে, এই পাহারা তোমাদের দিতে হবে। কেউ যেন বিশৃঙ্খলা করার সুযোগ না পায়, কেউ যেন মুসলমানদের দিকে আঙুল তুলে কথা বলার সুযোগ না পায়। রাজি আছেন আপনারা? আমরা ভ্রাতৃত্ব নিয়ে বসবাস করতে চাই। আমার নবী বেদুইন এসে মসজিদে নববীতে পেশাব করলেন, আমার নবী বললেন, সাহাবীরা বলছেন আল্লাহর নবী ওরে কতল করে দিই, একেবারে ধরেতে মাথা আলাদা করে ফেলে দিই। আল্লাহ নবী বলছে আগে কাজটা সারতে দাও, সে কাজটা কমপ্লিট করুক। কাজ কমপ্লিট হয়ে গেল, কোথায় পেশাব করেছেন? শুধু মসজিদে না, মসজিদে নববীতে আমার রাসূলের প্রতিষ্ঠিত মসজিদে পেশাব করছে আল্লাহর নবী। সাহাবীরা সবাই দাঁড়িয়ে দেখছেন নির্বিকার। আল্লাহর নবী বললেন তার কাজ শেষ করতে দাও। তারপরে কাছে ডাকলেন, বললেন তুমি কি জানো এখানে ইবাদত করি? বললো জানি। পেশাব করলে কেন? করেছি, ভালো লেগেছে, মন চেয়েছে। আল্লাহ নবী বললেন দেখো এই কাজ এখানে করো না, এখানে আমাদের ইবাদতের জায়গা, আমরা মহা মহান রবের জন্য এখানে সিজদা দিই, তোমার পেশাবের জন্য অনেক জায়গা আছে,
বেদুইন বলল আমার বুঝতে বাকি নেই আপনি আখেরি জামানার পয়গম্বর সুবহানাল্লাহ আপনি আখেরি জামানার পয়গম্বর আমি এখানে পেশাব করার পরেও আপনি কোন প্রতিশোধ দিলেন না রাগ করলেন না আমার পরে জড়াও হলেন না আপনি আখেরি জামানার পয়গম্বর এটা প্রমাণিত হয়ে গেছে ইসলাম শান্তির ধর্ম আপনি কেন বিশৃঙ্খলা করবেন এই বিশৃঙ্খলা করার জন্য যারা মদত দিচ্ছে তারা দেশের শত্রু জাতির শত্রু ইসলামের শত্রু বলেন ঠিক কিনা এখন কি কথা ক্লিয়ার পরিষ্কার করে সত্যটাকে সত্য বলবেন মিথ্যাটাকে মিথ্যা বলবেন তাতে যদি জেল জুলুম ফাঁসি হয় কোনো অসুবিধা নাই যেটা ইসলামে আছে সেটা বলতে হবে যেটা কোরআনে আছে সেটা বলতে হবে মাননীয় ধর্মমন্ত্রী বলেই দিয়েছেন কোরআনের বাইরে কোনো ওয়াজ মাহফিলে কেউ কথা বলতে পারবে না এখানে যাদের আসতে হবে তাদের অবশ্যই কোরআন নিয়েই কথা বলতে হবে বলেন ঠিক কি না তার মানে হলো কিসসা কাহিনীর দিন শেষ এখন হবে কোরআনের বাংলাদেশ কিসসা কাহিনীর কোরআনের তো আসতে বলি আমার গলায় চার্জ নেই আপনাদের গলা যদি এই অবস্থায় হবে আবার একটু দূর পড়ে না আল্লাহ।